ম্যাচের খবর জানাতে কলম্বো থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, শুরুতেই যেটি জানতে চাই, যেটি নিয়ে শঙ্কা, আসলে আবহাওয়া, বৃষ্টি আসতে পারে কিনা সেই ব্যাপারে কোনো পূর্বাভাস পাওয়া গেছে কিনা, আবহাওয়া কেমন দেখছেন এবং পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস? ধন্যবাদ রঞ্জন শুক্র। আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে দর্শক খরায় পুড়ছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ, এবং এইমাত্র আরও একটা উইকেট গেল। প্রথম উইকেট যাওয়ার পর আসলে প্ল্যানে কিছুটা চেঞ্জ নিয়ে এসেছিল শ্রীলঙ্কা, এবং প্রথম উইকেট যাওয়ার পর যে চেঞ্জটা নিয়ে আসলো সেটা নিয়ে আসলে তারা বেশ ভালো করছে, নিঃসন্দেহে বলা চলে। তারা আসলে বিগ শটসে না গিয়ে প্রত্যেকটা শটেই স্কোর করার যে প্রবণতাটা সেটাই আমরা দেখতে পেলাম, এবং সেই পুরো প্ল্যান চেঞ্জের কারণে কিন্তু শ্রীলঙ্কার রান বেশ বেড়েছে। এবং এই মুহূর্তে যেটা বলতে হয় যে পাওয়ার প্লেতে তারা তুলেছিল 51 রান এক উইকেটে, সেখান থেকে দিয়ে প্রায় 100 রানের কাছাকাছি এমন একটা পর্যায়ে চলে এসেছে ওই একটা প্ল্যান চেঞ্জের মধ্য দিয়েই, যে আসলে তারা বিগ শটস খেলবে না, প্রত্যেকটা শটে স্কোর করবে এবং রান করার চেষ্টা করবে, সেটাই কিন্তু তারা করছে। বাংলাদেশ এখনও পর্যন্ত চেষ্টা করেছে 5 জন বোলারকে দিয়েই যে উইকেট প্রথম খুব জরুরি বাংলাদেশের জন্য, সেটা কিন্তু আসলে হয়ে উঠছে না, তারপরে চেষ্টার কমতি থাকছে না। ব্যাটসম্যানরা যেটা করছে সেটা হচ্ছে বল দেখে শুনে খেলার চেষ্টা করছে, সেখানে উইকেট টু উইকেট বল করলেই বোধহয় ভালো হয়। আর ইভেন মাউন্টস আছে কিছুটা, এবং স্পিনাররা বেশ খানিকটা সহায়তা পাচ্ছে, তবে যতটা সহায়তা পেলে অন্তত ব্যাটসম্যানদের বেঁধে রাখা যায় কিংবা উইকেট পাওয়া যায় ততটা বোধহয় না। এছাড়া উইকেট টু উইকেট বল করার পদ্ধতি আসলে বেঁধে রাখতে হবে ব্যাটসম্যানদের, এর কোনো বিকল্প আপাতত নেই। যদি বাংলাদেশকে এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং রাশকে টেনে ধরতে হয়, তাহলে কিন্তু ওই জায়গাটাতেই আরও জোর দিতে হবে, সেখানে উইকেট টু উইকেট বল করা এবং ব্যাটসম্যানদেরকে উইকেটে বেঁধে রাখা। সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু খুব সহসাই উইকেট দেখার সম্ভাবনা রয়েছে। তবে স্বাগতিকরা তাদের অ্যাডভান্টেজটা নিয়েই চলেছে, তাদের চেনা মাঠ, চেনা কন্ডিশন সব কিছু মিলিয়ে। আর দর্শকের কথা যদি বলি তাহলে শ্রীলঙ্কার আজকে কলম্বোতে কর্মময় দিন, যার জন্য দর্শক সংখ্যা নিতান্তই কম বলা চলে, আর বাংলাদেশি দর্শক তো নেই বললেই চলে এরকম একটা অবস্থা। সময় যত গরমে আশা করা হচ্ছে যে মাঠে দর্শক আরও বেশি দেখা যাবে এবং দর্শকরা মাঠে আসবেন খেলা উপভোগ করার জন্য। তো এই ছিল এখানকার অবস্থা। রাজন শুভ্র অপন, আপনাকে ধন্যবাদ।